আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 7 প্রাকৃতিক সম্পদ এর দ্বিতীয় ভাগ, শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, যেমন পানি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ নিয়ে। আমরা আরও শিখেছিলাম প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ, শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। শক্তি কোনো বস্তুকে নাড়াতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে এবং আলো ও তাপ উৎপন্ন করতে পারে। বন্ধুরা লক্ষ্য করো, শক্তি কি? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। এবং আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা শক্তি পেয়ে থাকি, প্রয়োজনীয় শক্তি, তা হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকেই পেয়ে থাকি। এবং শক্তি কোনো বস্তুকে নাড়াতে পারে, শক্তি শব্দ সৃষ্টি করতে পারে এবং আলো ও তাপ উৎপন্ন করতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। প্রথমে লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেয়া আছে, প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাওয়া যায়। এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্যবইতে 6-এ তোমাদের একটি কাজ দেয়া আছে। প্রথমে চলো কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত শক্তি। কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। একদিকে রয়েছে প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে রয়েছে শক্তির ধরন। অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত এবং কয়লা। এই সকল প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কোন ধরনের শক্তি পেয়ে থাকি, সেই শক্তির ধরনগুলোকে আমাদের উল্লেখ করতে হবে। দুই, প্রাকৃতিক সম্পদ থেকে কোন ধরনের শক্তি পাই তার একটি তালিকা তৈরি করি। এবার তোমরা একটি তালিকা তৈরি করবে। তোমরা কি জানো জ্বালানি তেল থেকে আমরা কোন ধরনের শক্তি পাই? হ্যাঁ, জ্বালানি তেল থেকে আমরা পেয়ে থাকি তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি। অতঃপর প্রাকৃতিক গ্যাসের থেকে আমরা পেয়ে থাকি তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি। অতঃপর সূর্যের আলো, সূর্যের আলো থেকে আমরা পেয়ে থাকি তাপ শক্তি, আলোক শক্তি এবং বিদ্যুৎ শক্তি। অতঃপর রয়েছে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ থেকে আমরা পেয়ে থাকি বিদ্যুৎ শক্তি। অতঃপর পানির স্রোত, পানির স্রোত থেকে আমরা পেয়ে থাকি বিদ্যুৎ শক্তি। এবং সর্বশেষ হচ্ছে কয়লা, কয়লা থেকে আমরা পাই তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি। এবার কাজ 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ হচ্ছে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে নিজেদের এই কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং আলোচনার ভিত্তিতে তোমরা জানতে পারবে সব ধরনের শক্তি হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদ থেকে আসে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। মানুষ শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস। যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে, মানুষ শক্তি পাওয়ার জন্য বেশ কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকে। এবং মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই হচ্ছে শক্তির উৎস। এখানে কিছু শক্তির উৎস দেয়া আছে, এর মধ্যে রয়েছে সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এগুলো হচ্ছে কি, একটি
উৎস মাত্র। সূর্যের আলো একটি উৎস। সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা কি পেয়ে থাকি? তাপ শক্তি পেয়ে থাকি, আলোক শক্তি পেয়ে থাকি এবং বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। সৌর প্যানেলের মাধ্যমে আমরা সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ পেয়ে থাকি, অর্থাৎ সূর্যের আলো হচ্ছে একটি উৎস। ঠিক একইভাবে বায়ু প্রবাহ এবং পানির স্রোতও একটি উৎস। এই বায়ু প্রবাহ এবং পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাহলে এগুলো হচ্ছে কি? উৎস। ঠিক একইভাবে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসও হচ্ছে শক্তির উৎস। এই বিষয়ে এবার আমরা বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, সৌর প্যানেল সূর্যের আলোক বিদ্যুৎ শক্তিতে রূপান্তর, অর্থাৎ সৌর প্যানেলে যে সূর্যের আলোটি পড়ে সে তা থেকে কি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটারে সৌর প্যানেল দেখে থাকি। বন্ধুরা, সূর্যের আলো সম্পর্কে কি বলা হচ্ছে? সূর্যের আলো হচ্ছে শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস এবং মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। সৌর প্যানেল কি? সৌর প্যানেলের মাধ্যমে হচ্ছে সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এবং এই সৌর প্যানেল আমরা কোথায় দেখতে পাই? আমাদের বাড়ির ছাদে দেখতে পাই, অথবা আমাদের ক্যালকুলেটরে আমরা এই সৌর প্যানেল দেখতে পাই। এবার আমরা জানব বায়ু প্রবাহ। তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? বায়ু প্রবাহ উইন্ড মিলের চরকা বা টারবাইন ঘোড়ায়। বায়ু প্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস। মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ড মিলের টারবাইন ঘোড়ায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? বায়ু প্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস, অর্থাৎ বায়ু প্রবাহ একটি উৎস। মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বায়ু প্রবাহ ব্যবহার করে থাকে। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ড মিলের টারবাইন ঘোড়ায়, যার ফলে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার আমরা জানব পানির স্রোত, পানি প্রবাহ বিদ্যুৎ উৎপাদন। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, পানি প্রবাহ বিদ্যুৎ উৎপাদন। পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোড়ায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। বন্ধুরা, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে? পানির স্রোত হচ্ছে সর্বাধিক ব্যবহৃত একটি পানির শক্তির উৎস, অর্থাৎ পানির স্রোত একটি উৎস। এই পানির স্রোত কিভাবে কাজ করে? পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোড়া, যার ফলে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার আমরা জানব তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করে আমরা কি রান্না করে থাকি, অর্থাৎ রান্নার কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তির উৎস। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়, যা খাবার রান্না করতে, যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে এবং শীত প্রদান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়। বন্ধুরা, লক্ষ্য করো, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। বন্ধুরা, পূর্বেই আমরা অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে জেনেছি। অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে সেই সকল সম্পদ যা একবার নিঃশেষ হয়ে গেলে হাজার হাজার বছরেও তা আর ফিরে পাওয়া যায় না। এগুলোর মধ্যে রয়েছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এগুলো একবার যদি নিঃশেষ হয়ে যায় তবে তাকে আমরা ফিরে পাবো না। এগুলোকে জীবাশ্ম জ্বালানিও বলা হয়। এগুলোকে পোড়ালে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এ থেকে আমরা তাপ শক্তি পাই, যা দিয়ে আমরা খাবার রান্না করি, যানবাহন চালাই এবং বিদ্যুৎ
উৎপাদন করি। তাছাড়াও শীত প্রধান দেশে ঘরকে উষ্ণ রাখতে অর্থাৎ গরম রাখতে এটিকে ব্যবহার করা হয়। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আমরা আরও জানতে পারলাম শক্তির উৎস, শক্তির বিভিন্ন ধরনের উৎস, সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।